লাগাতার বৃষ্টিতে কেরলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই হরপ্পা বান ও ধসে প্রলয়ে রূপ নিয়েছে কেরল। এখনও পর্যন্ত 21 জনের মৃত্যু হয়েছে বলে সর্বশেষ খবরে পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত বহু মানুষ নিখোঁজ। হরপ্পা বান ধসের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হচ্ছে কোট্টায়াম, পাথানামথিট্টা, ইডুক্কি, কোজিকোড। ইতিমধ্যে দিল্লি থেকে উদ্ধার কার্যে পৌঁছে গিয়েছে এনডিআরএফের 11টি দল। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, রবিবার সকালে আরও 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কোট্টায়াম থেকে উদ্ধার করা হয়েছে দেহ। কোট্টায়াম সহ রাজ্যের অন্যান্য জায়গার বন্যা পরিস্থিতি পর্যালোচনায় রবিবার বৈঠক করেন রাজ্যের মন্ত্রী কে রাজন, রশি অগাস্টিন, VN বাসাভন। রবিবার সকাল থেকে ইডুক্কি কোট্টায়ামে উদ্ধার কাজ শুরু করেছে এনডিআরএফের দল। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারতীয় সেনা এবং বায়ুসেনা। তবে বায়ুসেনার জওয়ানদের দুর্গত এলাকায় হেলিকপ্টারযোগে ত্রাণ সামগ্রী বিতরণ করতে দেখা গেছে। ইতিমধ্যে কেরল সরকারের পক্ষ থেকে অতি ভারী বৃষ্টিতে বিধ্বস্ত এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে। বাসিন্দাদের স্থানীয় রিলিফ সেন্টারে খাবার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে কেরল প্রশাসন। কোভিডকালের মধ্যে বৃষ্টির জেরে তৈরি হওয়া সংকার মধ্যে অবশ্য পালনীয় করোনার যাবতীয় নিয়ম মেনেই দুর্গতদের বিভিন্ন রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। অতি ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকাগুলির কিছু জায়গায় ধস নেমেছে। গোটা পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজের দিকটা নিশ্চিত করা হচ্ছে। এলাকার সমস্ত বাসিন্দা যাতে নিরাপদে থাকেন সেজন্য স্থানীয় প্রশাসনের সব মহলকে বাড়তি তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জলের তোড়ে বেশ কিছু জায়গায় গাড়ি ভেসে যাওয়ার ছবিও সামনে এসেছে। এর মাঝে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আশঙ্কা করা হচ্ছে এর জেরে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।